আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমরা যেটা করতে যাচ্ছি, আজকে হচ্ছে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। তো আজকে আমাদের এই বিজয়ের দিনে আমরা ঢাকার কিছু জায়গায় ঘুরবো, যেগুলো নাকি হচ্ছে একদম কমন স্পট, যেমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, টিএসসি বা এর আশেপাশে যেই জায়গাগুলো আছে এগুলোতে আমরা ঘুরবো। এখন আমরা আছি হচ্ছে দোয়েল চত্বরে। তো দোয়েল চত্বর থেকে আমরা কিছু ক্লাসিক্যাল শট নেব, কিছু রাস্তা শট নেব, তারপরে আপনাদেরকে ক্লাসিক্যাল ভিডিওর মাধ্যমে আমরা ঘুরাবো এবং কি দেখাবো। কিন্তু আমি এই ব্লগটাতে কিছু আলাদা কিছু করতে চাইতেছি, যেমন হচ্ছে আমি চাইতেছি যে কিছু মানুষকে হেল্প করা যদি যায়, কিছু বাচ্চাদেরকে, রাস্তার বাচ্চাদেরকে যদি হেল্প করা যায় তাহলে আরও অনেক ভালো হবে। তো ওইটাই চেষ্টা করতেছি। আমার সাথে আছে বাদন, আর বাদনকে নিয়ে আমি ব্লগ শুট করতেছি। সো আমি আছি ফাইমের সাথে। কিছুক্ষণ পরে আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হবে। আমরা চাইতেছি আজকে 3 বন্ধু মিলে আপনাদের কাছে ডিফারেন্ট কিছু উপহার দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, আগের মতো আমাদেরকে সাপোর্ট করুন। কথা বলার কোনো সুযোগ নেই, ক্যাপু ক্যাপু মা চারিদিকে বাদন খুব, এটা কম না রাত তো অনেক ভালো ভালো শর্ট নিছি। এখন টিএসসিতে আছি, টিএসসিতে অনেক ভালো ভালো শর্ট নিতেছি। দেখা যাক শুটগুলো কতটুকু নেওয়া হয় আর কতটুকু সফল হয় আমাদের। সফল হলে ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, আর যদি বিফল হয় তাহলে আবার নতুন করে শুট করবো, কোনো কথা নেই। তো আমি তো সবসময় চেষ্টা করি আমাদের যে ঐতিহ্যটা আছে ওটাকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে। তো তার মধ্যে আজকে ছিল 16 ডিসেম্বর, আমাদের 50তম বিজয় দিবস। তো আজকে আমার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল, আমি আমার ঐতিহ্যকে আপনাদের মাঝে তুলে ধরবো, একটা সুন্দর ভিডিও বানাবো। কিন্তু টিএসসি যাওয়ার পরে হিউজ পরিমাণ মানুষের চাপ ছিল, লিটারেলি সকল মানুষ আমার দিকে তাকায় ছিল, আমি দাঁড়ায় ভিডিও করতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে ভিডিও করছি। তার মধ্যে বাদন মেয়ে স্বভাবের, ও আবার আচার দেখলে ও ঠিক থাকতে পারে না, ও চলে গেছে আচার নেওয়ার জন্য। তো ও আমার জন্য একটা নিছে, ওর জন্য একটা নিছে। তো আপনারা দেখতেছেন ও কিভাবে আচার খাইতেছে। তো তারপরে এনজয় করতে থাকেন আমাদের ঐতিহ্যবাহী কিছু শট। Thank you.
সো গাইস আমরা দোয়েল চত্বরের থেকে ওই দিকে এমন একটা অবস্থা, মানে চারদিকে প্রচুর পরিমাণ মানুষ, মানুষের জ্বালায় যে রাস্তার মধ্যে শর্ট নিমে এমন কোনো অপশন নাই, দুই মিনিট দাঁড়ায় কথা বলার মতো অপশন নাই। তারপর আমরা টিএসসি আসছি, পিছনে টিএসসি, আমরা এখন মসজিদের সামনে এসে জায়গা পাইছি মোটামুটি ভালোই। তো এখানে আপনাদের সাথে কিছু কথা বলি, আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাদন একটা কাজ করছে, সেটা আপনারা দেখবেন। আর হচ্ছে আমার বন্ধু তো চলে আসছে আমাদের মাঝে, আপনারা অবশ্যই চিনবেন, কারণ আমার চ্যানেলের সবচেয়ে পুরানো একজন যদি লোক হয়ে থাকে তাহলে চয়ন, সে দেশের থেকে ডাইরেক্ট ল্যান্ড করছে নোয়াখালীর ভিডিওর জন্য, নোয়াখালী থেকে ডাইরেক্ট না এটা 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 বাইতুল মোকারম ছিল, আমি দেশের বাইরে ছিলাম। ও আচ্ছা, ওয়ান ইয়ার আগে সে কমান্ডার ছিল, এখন কমান্ডার থেকে স্কুল কাটে আনছে। যাই হোক, আপনারা এনজয় করতে থাকুন। আমি এই ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে আজকে আমরা চেষ্টা করব যে কোনো পথ শিশুকে আমরা যদি খুশি করতে পারি। তো আমরা ছয়নের জন্য যখন অপেক্ষা করতেছিলাম, এই ছোট্ট মেয়েটি আমাদের পাশে আসছে এবং কে আমাদের থেকে টাকা চাইতেছিল। তো আমরা সামান্য কিছু টাকা দিছি ওকে, এবং কে আমরা চিন্তা করলাম ওকে একটু খুশি করা যাক। তারপরে বাদন বাদনের চেষ্টা চালায়, আপনারা দেখুন। দেখতে দেখতে এই ব্লগের শেষ প্রান্তে চলে আসছি। আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, 16 ডিসেম্বরে প্রচুর পরিমাণ মানুষের চাপ ছিল, যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে টোটালি একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। তা আমার মনে হয় আমি পারছি, আর আপনাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং কি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন কন্টেন্টের জন্য। আর বাদন সবসময় ব্লগে ছিল, ব্লগের জন্য কাজ করছে। তো বাদন কিছু বলবে বলো, আপনারা ব্লগটা দেখবেন, আমরা চেষ্টা করবো যে আমরা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু ভালো কিছু দিতে পারি কি না সেটা আমরা আসলেও বুঝতেছি না। যদি আপনারা যদি এটা রেসপন্স করেন ভালোভাবে তাহলে আমরা বুঝবো যে আমরা ভালো কিছু উপহার দিচ্ছি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।